সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, যে বিশেষ করে আমরা এই সুগার ডায়াবেটিসের ঔষধ কীভাবে ছাড়ব, অর্থাৎ কোথায় কীভাবে চিকিৎসা করালে আপনারা ডায়াবেটিসের ঔষধ পুরোপুরি ছাড়তে পারবেন। তো বিশেষ করে আপনারা জানেন যে ডায়াবেটিস অর্থাৎ সুগার, এটি হচ্ছে একটি লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ আমাদের ভুল জীবন আচরণের কারণে এই রোগটি হয়ে থাকে। এখন আমাদের ভুল জীবন আচরণ চলতেই থাকবে, আর আপনি অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে আপনি সুগারকে কন্ট্রোল রাখবেন, এটা কিন্তু সঠিক নয়। কারণ এতে আপনার সাময়িক দেখা যায় যে সুগারটা কন্ট্রোল আছে ঠিকই, কিন্তু আসলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, অর্থাৎ আপনার মূল সমস্যা থেকে কিন্তু আপনি বের হতে পারছেন না। এই জন্য সাধারণত ডায়াবেটিস রোগীরা কী হয় যে তাদের একটা ওষুধ দিয়ে শুরু হয়, এই একটা ওষুধ দিয়ে আস্তে আস্তে তার ওষুধের পাওয়ার বাড়ে, ওষুধের সংখ্যা বাড়ে, এইভাবে করতে করতে তার ইনসুলিন লাগে, তারপরে তার কিডনির প্রবলেম হয়, তার ব্যথা শুরু হয়, তার যৌন সমস্যা শুরু হয়, তার চোখের সমস্যা শুরু হয়, বিভিন্ন সমস্যাগুলো তখন একে একে শুরু হয়। এখন এই যে সমস্যাগুলো আপনি ডুবছেন একে একে, কিন্তু একে একে আপনি যে চিকিৎসা করিয়ে যে বের হতে পারছেন এমনটি বিষয় নয়, আপনি বের হতে কিন্তু পারছেন না। এখন আপনি যদি এই ঔষধমুক্ত জীবনযাপন করতে চান, অর্থাৎ ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করতে চান, তাহলে আপনি কীভাবে করবেন, কোথায় চিকিৎসা করবেন, সে বিষয় নিয়ে মূলত আজকে আপনাদেরকে জানানো হবে। যে আপনারা যদি এমন পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে আপনারা ওষুধ থেকে পুরোপুরি বের হতে পারবেন, এমন কি যেদিন থেকে আপনারা চিকিৎসা নেবেন সেদিন থেকেই আপনারা ওষুধ থেকে বের হতে পারবেন। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে আমাদের সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা। তো মূল বিষয় যেটা হচ্ছে যে আপনারা জানলেন এর আগে আমি বলেছি যে এটি হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। তো লাইফস্টাইল ডিজিজ মানে ভুল জীবন আচরণ। তো ভুল জীবন আচরণ যতক্ষণ পর্যন্ত আপনি লাইফস্টাইল চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যে মূল সমস্যা এই সমস্যা থেকে আপনি বের হতে পারবেন না। এখন আপনি একটা ডাক্তার দেখান যে আপনি একটা ভালো সুগারের ডায়াবেটিসের স্পেশালিস্ট ডাক্তারের কাছে গিয়েছেন, অথবা স্পেশালিস্ট হসপিটালে আপনি গিয়েছেন, সেই জায়গাতে গিয়ে আপনি ওখানে এক দুই বছর ওষুধ খেয়েছেন বা কিছুদিন ওষুধ খেয়েছেন, তারপরে আপনি সুগার থেকে ভালো হয়ে গেছেন, একটাও নজর নেই, একটাও নজির নেই। অথচ মানুষ আমরা কী করি, সেই জায়গাতেই ভিড় লাগাই। এখন আমরা আমাদের রোগও ভালো হচ্ছে না, প্লাস আমাদেরকে একটা দীর্ঘ সময় ধরে মানে লাইফ টাইম পর্যন্ত আমরা ওষুধ খাচ্ছি, ওষুধ কমছে না, বরঞ্চ ওষুধ একে একে আস্তে আস্তে বাড়তে আছে, ওষুধ চলছে তারপরে অন্যান্য সমস্যাগুলো মানে তৈরি হচ্ছে, কিন্তু একটা কী জটিল অবস্থা। মানে কাউকে যদি ডায়াবেটিস হয়ে গিয়েছে তার মানে সে এমন একটা জটিল অবস্থাতে মানে পৌঁছে গিয়েছে, মানে সেখানে যে প্রবেশ করেছে সেখানে বের হতেই পারছে না, বের হওয়ার কোনো সুযোগই পাচ্ছে না। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে আমাদের যে এই যে চিকিৎসা, বিশেষ করে আমাদের চিকিৎসা, এটা হচ্ছে মূলত লাইফস্টাইল। মূলত লাইফস্টাইলের মাধ্যমেই কিন্তু আপনি পুরোপুরি এই সমস্যা থেকে বের হতে পারবেন। কারণ হচ্ছে যে যেহেতু লাইফস্টাইল ডিজিজ, এটা লাইফস্টাইলের মাধ্যমেই আপনার এটা ঠিক হওয়া সম্ভব। তো যখন আপনি লাইফস্টাইলের মাধ্যমে এটা ঠিক করতে পারবেন, তো আপনি যদি মনে করেন যে নিজে নিজেই আমি এটাকে ঠিক করে নেব, বিষয়টা এত সহজ বিষয় নয়। যেহেতু আপনার অলরেডি একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে, এই জন্য নিজে নিজে কিন্তু আপনি এটা করতে পারবেন না। করতে গেলে আপনার কী হবে, বিভিন্ন রকমের সমস্যাগুলো তৈরি হবে, সেখানে আপনি ব্যর্থ হবেন, দিয়ে আপনি এটা খুব আপনি খারাপভাবে এটাকে দেখতে শুরু করবেন। এই জন্য যে আমরা যে চিকিৎসা দিচ্ছি লাইফস্টাইলের মাধ্যমে, আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রচুর পরিমাণ যে রুগী আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আপনারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আলাদা করা আছে, যাদের সুগার ভালো হয়েছে বলে একটা প্লেলিস্ট আছে, দেখবেন অনলি ডায়াবেটিস। তো এই ডায়াবেটিস যারা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকে কেউ দুই মাস, কেউ এক মাস, কেউ দেড় মাস, কেউ আড়াই মাস, কেউ তিন মাস, কেউ চার মাস, এক একজনের এক এক রকম সময় লাগছে, এবং তারা আলহামদুলিল্লাহ পুরোপুরি ডায়াবেটিস থেকে মুক্ত হচ্ছে। যাদের সঙ্গে আমরা সাক্ষাৎকার নিয়েছি, প্রচুর ভিডিও আছে আমাদের ইউটিউবে, আপনারা দেখতে পাবেন। তো আপনারা ওখানে গিয়ে ভিডিওগুলো দেখুন, তারপরে আপনারা যদি প্রয়োজন মনে হয় যে আমাদের কাছে চিকিৎসা নিয়ে আপনি এই ডায়াবেটিস নামক সমস্যা থেকে আপনি বের হবেন, তাহলে আপনারা নিতে পারেন।
তবে আমাদের কাছ থেকে আপনি যেদিন থেকে চিকিৎসা নেবেন অর্থাৎ যেদিন থেকে আমাদের সিস্টেম শুরু করবেন সেদিন থেকেই বিশেষ করে 90% মানুষের ওই দিন থেকেই কিন্তু ওষুধ বন্ধ হয়ে যায়। কিছু কিছু মানুষের হয়তো এক দুই দিন ওষুধ চালু থাকে, কারো হয়তো দুই দিন তিন দিন ওষুধ চালু থাকে, এটা 10% মানুষের ক্ষেত্রে, 10% রোগীদের ক্ষেত্রে। বাকি 90% মানুষ বিশেষ করে আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে যেদিন থেকে সে শুরু করে আমাদের লাইফস্টাইল সেদিন থেকে আলহামদুলিল্লাহ পুরোপুরি তার ডায়াবেটিসের ওষুধ থেকে প্রথমত বেঁচে থাকে। কারণ অনেক মানুষ আছে যারা 9টা 10টা 11টা 12টা তাদের ওষুধ চলতো, কিন্তু যেদিন থেকে আমাদের লাইফস্টাইল ঢুকেছে বিশেষ করে ডায়াবেটিসের ওষুধ যে 3-4টা চলতো সেখান থেকে সে বেরিয়ে এসেছে, তারপরে আস্তে আস্তে 2 মাসে হয়তো 1.5 মাসে পুরোপুরি ওষুধ থেকে সে বাঁচতে পেরেছে, বেরিয়ে আসতে পেরেছে। তো যদি মনে করেন আপনারা যে আমরা এখান থেকে বাঁচতে চাই, এখান থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করে আমাদের এখানে চিকিৎসা করাতে পারেন। তাহলে আমাদের অ্যাড্রেস যেটা হচ্ছে, আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার। এটা শুক্রবার বাদে প্রতিদিন খোলা থাকে। আপনি আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনি এটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mdabdulkayum.com, আপনারা এখান থেকেও বুক করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9732624907 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে আপনারা বিস্তারিত তথ্য জেনে আপনারা আমাদের এখানে নাম লিখে আসতে পারেন। তবে আপনারা এক দুই দিন আগে নাম লিখাবেন এবং মনে রাখবেন যে আপনি এখানে যে চিকিৎসা করাবেন, তো এই চিকিৎসা প্রচলিত গতানুগতি চিকিৎসার মতো নয়, এটা সম্পূর্ণ একটা ভিন্নধর্মী চিকিৎসা, ব্যতিক্রমধর্মী চিকিৎসা। কারণ সাধারণ চিকিৎসাই তো আপনার সুগার কখনো ভালো হবে না, ভিন্নধর্মী চিকিৎসা ছাড়া আপনার কোনো গতি নেই। তো সম্মানিত দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করবেন। আপনারা লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।